একদম আমি তো সিঙ্গেল কোর্ট রাজু সেমি কোর্ট ল্যাচ লাগাচ্ছে খুব খুশি আচ্ছা রাজু অনেকে প্রশ্ন করছে সিঙ্গেল কোর্ট আর সেমি কোর্টের ডিফারেন্ট আমরা নিজেরাই কিনি না আমি জার্মান শেপার্ডের ক্ষেত্রে বলছি মানে মিডিয়াম কোট হলে সুবিধে ওটা যদি কেউ তোমার কাছ থেকে নন অ্যাম্বুলেশনটা চায় তো তুমি অ্যারেঞ্জ করে ছাড়বে তোমার কাছে কোনটা এটা নন অ্যাম্বুলেশন না আচ্ছা দুটো বেই কি কার্ড ডগ হিসেবে ট্রেন করা যায় এটা প্রাইসটা কি বললে মাত্র 17 অনলি আমার হাত পরিবর্তন হলে কি হয়ে যাবে আমার মেল আচ্ছা অনেকে না এই যেমন বলে বাড়িতে বাচ্চা আছে জিএসটি রাখবো এরকম কোনো ব্যাপার নেই বাচ্চারা জিএসটি রাখা যাবে না বেশি হয়ে যায় মানে তুমি বলতাম যে কোনো ডগি রাখো তোমার উপর নির্ভর করছে কিভাবে রাখবে কত শুনে আর কি এনেছো ও আমাদের আসার আগে চলে গেল এটার বয়স কত বললে 20,000 টাকা 15,000 টাকা সেমি কোড লং কোড মিডিয়াম কোড এরপরে কি ওর সাইজ ডিপেন্ড করে হ্যাঁ লং সেই সিঙ্গেল কোট বা মিডিয়াম কোট হলে সাইজটা বড় হয় যেটা বলছি তাও কান দাঁড়াতে কতদিন লাগবে এইটা কান দাঁড়াতে কতদিন লাগাবে এই হচ্ছে এই যেটা 3 মাস 2.5 মাস মানে 3 মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে 3 মাসের মধ্যে কান দাঁড়িয়ে যাবে সব থেকে বড় কোনটা হয় সোল্ড আউট বাচ্চা
এই বাচ্চা গত সপ্তাহে ছিল, খেয়াল করে দেখবেন। এটা দাঁড় করাও না, টপ লাইনটা একটু দেখো। পাঁচখানা পাঁচখানা বাচ্চা ছিল, বিক্রি করে দিয়েছি। এটা আবার আমাকে রিসেল করেছে, কারণ এত ছটফট করে, এত অ্যাক্টিভ রাখছে। তারপরে টপ লাইনটা দেখো, পাতি পেট্রোল তাদের কুকুর দাঁড়িয়ে রয়েছে, নর্মাল বুঝছে ঘরোয়া খাবার খেয়ে। কুকুরের কি করতে দেখুন, যে নেবে তার সঙ্গে যদি কন্ট্যাক্ট রাখতে পারেন, কুকুর দেখিয়ে দেবে সমান দেখার মতো। মানে লোক ভাবে রয়্যাল ক্যানিন খাওয়ালেই সব হবে এরম নয়। হ্যাঁ, দারুণ খাবার টা দিতে হবে কটার মতো ফোন করলে তোমাকে পাওয়া যাবে? না করলেই মঙ্গল। তারপরে কুকুর কেনার ক্ষেত্রে কি তারা এসে তোমার কাছে দিতে হবে না, তুমি গিয়ে কালেক্ট করবে? কন্ট্যাক্ট করলে আননেসেসারি নিয়ে আসবে কেন, আমি তো নাও নিতে পারি। একদম বাড়িতে যাব, কুকুর দেখবো, যদি পছন্দ হয় নেবো, দামে যদি ঠিক হয় নেবো, তাহলে নেবো না। আননেসেসারি ওনাকে হ্যারাস করে নিয়ে এসে কুকুর নেবো না, এটা ঠিক না। ওকে, একদম বাড়িতে যাবো। দাম কি আছে? দাম কি আছে?